নমস্কার, আজকে শুরু হচ্ছে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, নাম জব সলিউশন। আমি এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলি আপনাদের সামনের পরীক্ষায় কাজে লাগবে। আপনারা হয়তো অনেকেই জানেন, সামনে রেলের পরীক্ষা গ্রুপ ডি, এনটিপিসি থেকে শুরু করে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, মানে পরপর পরপর অনেকগুলি পরীক্ষা রয়েছে। তাহলে স্বভাবতই আপনাদের কাছে রয়েছে একটা সুযোগ, যাতে আপনারা এই পরীক্ষাগুলোকে খুব সহজেই ক্র্যাক করতে পারেন। আজকে আমরা চলে যাচ্ছি জিকের কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলি আপনাদেরকে এই পরীক্ষায় একটা স্টেপ এগুতে সাহায্য করবে। চলুন, আর হ্যাঁ, দয়া করে আপনারা দয়া করে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে দিন। অনেক অনেক ধন্যবাদ। চলুন, আমাদের প্রথম বিষয় হলো ইতিহাস। আসুন আজকের প্রশ্নগুলো আলোচনা করা যাক। এক নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? আপনারা জানেন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধ হয়েছিল 1526 সালে, এবং 1526 সালে এই যুদ্ধে ইব্রাহিম লোদি বংশের শেষ যে সম্রাট, তার পতন হয়েছিল এবং মুঘল সাম্রাজ্যের শুরু হয়েছিল। তাহলে এটা অত্যন্ত একটা দরকারি প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য। দ্বিতীয় প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1527 খ্রিস্টাব্দে। তৃতীয়, কোন যুদ্ধের ফলে ভারত সাময়িকভাবে মোগল সাম্রাজ্যে ছেদ পড়ে? বিল্লগ্রামের যুদ্ধের ফলে। কে সড়ক ই আজম গ্র্যান্ড ট্যাং রোড নির্মাণ করেন? শেরশাহ। ভূমি রাজস্ব ব্যবস্থার বিষয়ে শেরশাহের প্রবর্তিত দলিল দুটির নাম কি? পাট্টা ও কবিলিয়ত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? প্রথম যুদ্ধ আমরা একটু আগে পড়লাম, দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল। হলদিঘাটে যুদ্ধ 1576 সালে। আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? সম্রাট আকবর। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। সম্রাট জাহাঙ্গীর কোন শিক্ষাগুরুর প্রাণদণ্ড দেন? গুরু অর্জুন সিংহ। মুসলমানেরা কাকে জিন্দা পীর বলতো? ঔরঙ্গজেবকে। কেন বলতো? কারণ তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজিকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। মোঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? তাম্র মুদ্রা, মাফ করবেন, নাম কি ছিল? দাম। তাহলে মোঘল যুগে তাম্র মুদ্রার নাম ছিল দাম। এরপর আমরা দেখছি, কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস সূচনা করেন? জব চার্নক। কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? বাদাউনি। অ্যাকচুয়ালি এটা কেউ কেউ বাদাউনি বলেন, কেউ কেউ বাদাউনি বলেন, একটু কনফিউশন আছে। আপনারা পারলে কমেন্টে অরিজিনাল নামটা দিন। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি করেন? গুরু রামদাস। গদর পার্টির প্রতিষ্ঠা লালা হরদয়াল, এবং সম্ভবত সদর দপ্তর ছিল সান ফ্রান্সিসকো। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে। গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে, লর্ড মাউন্টব্যাটেন। নৌবিদ্রোহ কত সালে হয়? নৌবিদ্রোহ আপনাদেরকে বলে রাখি, আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণের পর নৌবিদ্রোহ শুরু হয় 1947 সালে, যদিও নৌবিদ্রোহ বেশিদিন চলেনি। কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক আপনারা সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। গান্ধী অরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। প্রিয়দর্শিকা কে লিখেন? হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। কালিদাসের সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে কালিদাস, মাফ করবেন, কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহবর্মণ। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 320 সালে। কনিষ্কের সভাকবি অশ্বঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে মনে রাখবেন, শিমুক, ঠিক আছে। এখান থেকে দুটো কোশ্চেন দেখুন, খুবই মানে ইম্পর্টেন্ট, যে
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক, আর এইটা দেখুন হর্যঙ্ক, কোশ্চেন নাম্বার 28, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, ঠিক আছে। এরপরে দেখুন কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শকাব্দ কে প্রচলন করেন, কনিষ্ক, গান্ধার শিল্প কোন যুগের, কুষাণ যুগের, পুনা চুক্তি কত সালে হয়, 1932 সালে, মাস্টারদা নামে কে পরিচিত আপনারা সবাই জানেন, সূর্যসেন, মাস্টারদা সূর্যসেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন, যতীন দাস, সম্ভবত 65 দিন, 66 দিনের মাথায় উনি মারা যান, গান্ধী অরোইন চুক্তির অপর নাম কি, দিল্লি চুক্তি, কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান উপযুক্ত কে ছিলেন, রামপ্রসাদ বিসমিল, রাইটার্স অভিযান আপনারা সবাই জানেন, বিনয় বাদল দীনেশ, 1930 সালে, রাশিয়ার বলশেভিক আন্দোলন হয় কত সালে, 1917 সালে। আজকে তাহলে এই পর্যন্তই, 49টা প্রশ্ন রইল।